কাশীকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চারতলা, যেখানে রয়েছে টেস্ট ডিপার্টমেন্টের বড় সেমিনার হল। সেই সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছিল মহিলা জুনিয়র চিকিৎসককে। চোখ মুখ এবং যৌনাঙ্গ রক্তাক্ত। তরুণী চিকিৎসক যে যৌন নির্যাতনের শিকার হয়েছিল তা আগেই আন্দাজ করা হয়েছিল। গত সোমবার ময়নাতদন্তের রিপোর্টে তা আরো স্পষ্ট হয়েছে। প্রশ্ন ওঠে হাসপাতালের মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে, প্রশ্ন ওঠে নারী নিরাপত্তা নিয়ে। ঘটনায় কার্যত টলে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। গর্জে উঠেছে গোটা দেশের মানুষ। গত 14ই আগস্ট স্বাধীনতার মধ্যরাতে গোটা দেশে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। রাতের পথ দখল করতে নামেন মহিলারা। আজিকর কাণ্ডের প্রতিবাদে রাতের দখল নেন তারা। দাবি শুধু একটাই, শাস্তি চাই, কড়া শাস্তি। দেশের স্বাধীনতা দিবসে বাংলা জুড়ে মেয়েদের স্বাধীনতার এ যেন এক অন্য রূপকথা লেখা হয়। আর এই প্রথমবার হয়তো বাংলা কোনো অরাজনৈতিক জনজোয়ার দেখল। তবে সেদিনের প্রতিবাদে আগুন নেভেনি। যতদিন এগিয়েছে 8 থেকে 80, সবাই পথে নেমেছেন এই নৃশংস ধর্ষণ ও খুনের বিচার চেয়ে। অবশ্য শুধু বাংলা নয়, গোটা দেশেই এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে। আওয়াজ একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এবার সেই আন্দোলনের খাতায় একটি পৃষ্ঠায় থেকে গেল ইস্টার্ন জোনাল অ্যাসোসিয়েশন অফ মেরিন ইঞ্জিনিয়ার্স। উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে পথে নামল ইস্টার্ন জোনাল অ্যাসোসিয়েশন অফ মেরিন ইঞ্জিনিয়ার্স। বুধবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হন 8 থেকে 80 সব বয়সের মানুষেরাই। সকলের হাতেই ছিল পোস্টার। পোস্টারে জ্বলজ্বল করছিল একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। প্রতিবাদের এই মিছিলে যেমন এগিয়ে এসেছিলেন মহিলারা, তেমনই পুরুষেরাও প্রতিবাদে সমানভাবে সামিল হন। মিছিল জুড়ে আওয়াজ ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। ইস্টার্ন জোনাল অ্যাসোসিয়েশন অফ মেরিন ইঞ্জিনিয়ার্স এর এই উদ্যোগে সামিল হন অন্যান্য সংগঠনগুলিও। সাধারণ মানুষ ইঞ্জিনিয়ার হিসাবে নয়, সাধারণ মানুষ হিসাবে মানুষের পাশে মনুষ্যত্ব যেটা রসাতলে চলে গেছে সেটা উদ্ধার করতে আজকে আমরা এই সমাবেশে যোগদান করেছি। ইস্টার্ন জোনাল মেরিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এসেছি। আমরা দেখেছি, যদি খেয়াল করে থাকি, যে দাপট যুগ থেকে কলিযুগ সবসময়ই মেয়েরা অত্যাচারিত হয়েছে, পুরুষদের হাতে। আবার অ্যাট দ্য সেম টাইম মেয়েদেরকে উদ্ধারও করেছে এই পুরুষ সমাজ। সুতরাং আমাদের সেই মানসিকতার পরিবর্তন আনতে হবে, যাতে আমাদের মা বোনেরা অত্যাচারিত না হয়, সেই অত্যাচার থেকে তাদের মুক্ত করুক। এবং আমরা চাই আমাদের সিস্টেম এমন একটা জায়গায় এসে দাঁড়াক, মনুষ্যত্ব আসুক, সবার মনুষ্যত্ব জাগরিক হোক। কারোর ওপরে, না ছেলে না মেয়ের, কারোর ওপরে অনৈতিকভাবে যেন কোনো অত্যাচার না হয়, আমরা সেই জন্য আজকে এখানে এসে দাঁড়িয়েছি। কোনো অনৈতিক অত্যাচার, আমাদের টোটাল সিস্টেমটা যেরকমভাবে আস্তে আস্তে কলিযুগ হিসাবে আমরা ধরে নিচ্ছি যে রসাতলে যাওয়ার জায়গায় চলে এসছে, সেই জায়গা থেকে আমরা চাই যে জিনিসটা আমরা আবার সেই পুরনো ভালো আমাদের সিস্টেমের মধ্যে এসে আমরা যেন সবাই সমানকে পারস্পরিকভাবে সম্মান দিয়ে চলতে পারি, এটাই আমাদের কাম্য। এর জন্যই আমরা আজকে এই রাস্তায় এই প্রতিবাদে যুক্ত হয়েছি। আরজিকর কাণ্ডের এই ঘটনা নাড়া দিয়েছে সমস্ত শ্রেণীর মানুষকে। এই ঘটনার প্রতিবাদে রাজনৈতিক ব্যানার ছাড়াই অরাজনৈতিকভাবে পথে নেমেছে সাধারণ মানুষ থেকে শিল্পী অভিনেতারা, সব পেশার সঙ্গে যুক্ত মানুষেরাই। তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি চেয়ে সমাজের সব শ্রেণীর মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে। ক্রমেই আরজিকর কাণ্ডের প্রতিবাদ শহর ছাড়িয়ে মফস্বল, এমনকি গ্রামে গ্রামেও ছড়িয়ে পড়েছে। সেই প্রতিবাদে নিজেদের সামিল করে নিল ইস্টার্ন জোনাল অ্যাসোসিয়েশন অফ মেরিন ইঞ্জিনিয়ার্স। এই প্রতিবাদে অংশ নেওয়া প্রতিটি মানুষই কর্মসূত্রে থাকেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু যেখানে প্রতিবাদ মেয়েদের সম্মান রক্ষার, মেয়েদের নিরাপত্তার, সেখানে দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝেও প্রতিবাদে মিলেমিশে এক হয়েছেন সকলে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।